গতকালকে রাত্রে আমার আমরা ঘরে কেউ বাস না গরু ঠিক আসলো, এরপরে আমরা শুয়েছি, তারপরে উঠে দেখলাম আমরা গরু নাই, গরু নাই, আর দেন গরু লিয়া গেছেন কি তারা বাচ্চা তো লাগে আমি স্কুল থেকে আইয়া রমজি রে লইয়া আইয়া জোড়া মাছিলাম ফোন মার দি কিটা এনো নি এ দোয়াল ঘর দটা কিটা বাচ্চা লানি এটা যাচ্ছে এটা লোকে গরু করা খালি সবগুলো তো ফেটে বুক আছে, তো তারা হাইতা তারা ঘাস খাইবার সময় হয়েছে না রাখিয়া নমস্কার। গতকাল যা আইছি আমি আমিনুদ্দিন লস্কর, হুম, কাটালুক বহতপুর নিবাসী, হুম। আমার এখান থেকে গরু গর হইতে, হ্যাঁ, দুইটা গাভি কালকে গতকালকে রাত্রে চুরি হয়ে গেছে, দুইটার বর্তমানে বাচ্চাও আছে, হুম, বাচ্চা। এরপর রাতে দুইটার সময় চেক করিয়া দেখছি না গরু আছে গরুর মধ্যে, এরপর গিয়ে ঘুমাইছি, এরপরে সকালে উঠিয়া চাইয়া দেখি যে আমার গরু গরু গরুর দুইটা নাই, একটা লাল আর একটা হইল নেড়া নেড়া লাল চিহ্ন। এছাড়া আমরা এই গ্রামে গঞ্জে বেজানো আজকাল গরু চুরি হইতেছে, কিন্তু প্রশাসনের কাছে আমার ওটা অনুরোধ, যাতে প্রশাসনে কোনো ধরনের বিহিত ব্যবস্থা নিলে আমরা বেশ উপকৃত। দুইটা বাচ্চা আছে, ওই যে ছোট ছোট বাচ্চা, ওখানে ঘাস খায় না, তো ওখানে মায়ের দুধ খায়, তো একটা এক মাস হয়েছে, একটা দেড় মাস হয়েছে, এক দেড় মাস, একটা বড় জার্সি, একটা লোকাল, একটা লোকাল গরু, একটা জার্সি, দুইটা আরো গরু আসলো, এইটা না দরিয়া ওই বড় বড় দুইটা লিয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে কিন্তু আপনার কোনো তানাত মামলা করছিল না? না করছি না, বর্তমানে যাইমু আর কি। তানাত দিতে কোন কোন তানাত? আমরা রাঙ্গাকাড়ি আউটপোস্ট, রাঙ্গাকাড়ি আউটপোস্ট।